তো আমাদের চারটি স্পেসিফিক ইস্যুতে আমরা এখানে এসেছিলাম। এক নম্বর হচ্ছে গত 10 বছর পশ্চিমবাংলায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। তা রাজ্যপাল নিশ্চয়ই বলেছে প্রেসকে আপনাদের সবার সামনে যে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে নয়, এখানেও দলত্যাগ বিরোধী আইন কার্যকর আছে, কার্যকর হবে নয়। আমরা এটাও বলেছি যে একজন কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক, তিনি দলবদল করেছেন এবং নিশ্চয়ই আমরা আশা করব যে তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। পদত্যাগ যদি কালকের মধ্যে না করেন তাহলে বুধবার দিন আমরা স্পিকারের কাছে লিখিতভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখব এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ভূপেন্দ্র যাদবজি এবং কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই ব্যাপারটা দেখছেন, তারা যেভাবে গাইড করবেন সেইভাবে আমরা আইনানুক যে বিষয় আছে সেটা এগোচ্ছি। আমরা আশা করব অধ্যক্ষ মহোদয় তিনি দ্রুত এর নিষ্পত্তি করবেন, আর যদি বিগত 10 বছরের মতো নিষ্পত্তি না হয় আমরা পরিষদীয় দল ঠিক করেছি বিজেপি আইনের আশ্রয় নেব, যেহেতু আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা আশাবাদী যে এবারে আইনের দলত্যাগ বিরোধী আইনের মধ্যে থাকবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মুকুল রায়ের বিরুদ্ধে। মুকুল রায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন, কিন্তু গত শুক্রবার তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন, আর তারপরেও তিনি এখনও রাজ্যের বিধায়ক মানে বিজেপির বিধায়ক হিসেবেই থেকে গিয়েছেন, বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেননি। এই নিয়েই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি আগে হুঁশিয়ারি দিয়েছিলেন দলত্যাগ বিরোধী আইন নিয়ে। তিনি বলেছিলেন আগামী 3 থেকে 6 মাসের মধ্যে দলত্যাগ বিরোধী আইন তিনি রাজ্যে চালু করবেন। আজকে রাজভবনে এমপি এবং এমএলএদের মানে বিজেপির এমপি এবং এমএলএদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন তিনি। তার আগে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র তোপ দাগেন এবং হুঁশিয়ারিও দেন। এরপর রাজ্যপালের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারী সরাসরি মুকুল রায়কে নিশানা করলেন। মুকুল রায়কে হুঁশিয়ারি দিয়ে বললেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে যদি মুকুল রায় বিধায়ক পদ থেকে ইস্তফা না দেয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। বিধানসভা স্পিকারের কাছে তারা আজই জানাবেন মুকুল রায়ের বিধায়ক পদ যেন খারিজ করে দেওয়া হয়, কোনোভাবেই যেন মুকুল রায়কে বিধায়ক হিসেবে যেন রাখা না হয়। আগামী 10 বছরের মধ্যেও যদি এই নিয়ে কাজ না হয় মানে দলত্যাগ বিরোধী আইন যদি শক্তিশালী না হয় সেই জন্য চিন্তিত শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন আজকে ফের একবার সক্রিয় করবেন দলত্যাগ বিরোধী আইন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, যত তাড়াতাড়ি পারা যায়। শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন দলত্যাগ বিরোধী আইন এখানে তাড়াতাড়ি সক্রিয় করতে। তিনি আগে বলেছিলেন যে দলত্যাগ বিরোধী আইন চালু করবেন, কিন্তু তিনি বললেন দলত্যাগ বিরোধী আইন আছে সেটাকে সক্রিয় করতে চান তিনি। সেই জন্যই তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন এবং রাজ্যের বর্তমানের যে আরোজকর পরিস্থিতি সেটা নিয়েও রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে এই কথাগুলোই বললেন। আপনারা শুনতেই পেলেন কি কি বলেছেন শুভেন্দু অধিকারী।